মেহেতে শুট করার পরে তখন ওর নিজের কিছু কাজ ছিল, সবকিছু মিলিয়ে আমাদের কাজ ছিল, এবং সব মিলিয়ে তখন আমরা চিন্তা করলাম কেন পাহাড় আর সমুদ্র না, যেহেতু সমুদ্র সৈকত এখন ফাঁকা, এটাই সুযোগ নেচারটাকে ভালো মতো ধারণ করার। তো এরপরে আসলে আমরা প্ল্যান করি এখানে চলে আসার, মানে আমি শুটিং শুরু করবো কিন্তু কোথায় শুরু করব, কোথায় শুরু করবো। তো তখন আমরা চিন্তা করি যে আসলে কক্সবাজারকে বেস ক্যাম্প করলে সব থেকে বোধ হয় বেটার হয়, এখানে পাহাড় এবং সমুদ্র প্লাস নদী এই জিনিসগুলো আমরা সব একসাথে পেয়ে যাব। এরপরে আসলে আমাদের প্ল্যান, আমরা দুজন মিলে প্ল্যান রেডি করি যে আসলে আমরা কক্সবাজার আর বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় ইতিমধ্যে, অনেকে জানে অনেকে জানে না, কিন্তু আমরা যে স্বপ্ন নিয়ে আসলে এসে এখানে এসেছিলাম সেটা হচ্ছে জাস্টপ্রশীল নামে একটা ইউটিউব চ্যানেল করা, যেখানে আমরা প্রাকৃতিক বিভিন্ন সৌন্দর্য নিয়ে কাজ করছিলাম, এবং সেখানে সেই প্রজেক্টে আমি ডিরেক্টর ছিলাম, আমি নিজে স্ক্রিপ্ট করছিলাম, এবং আমি যেহেতু কোভিড-19 সময় প্রেজেন্টার হায়ার করা টাফ, একজন এক্সট্রা মানুষ, এই জন্য প্রেজেন্টিং এর কাজটাও আমি নিজেই করছিলাম। সিনহা ছিল আমাদের প্রডিউসার বলা যেতে পারে, কিন্তু আমি আসলে প্রডিউসার বলতে চাই না সেই অর্থে, কারণ সে আমাদের একজন সহকর্মী ছিল এবং আমাদের লজিস্টিক পুরোটা দেখছিল সিনহা। সিফাত অ্যাজ ইউজুয়াল ক্যামেরা চালাই এবং এখনো সে আমার এই ভিডিওটি ধারণ করছে সিফাত নিজে, আর রুফতি ভাই ছিলেন যে কিনা আমাদের এডিটর ছিলেন। তো আমাদের কিছু প্ল্যান প্রোগ্রাম ছিল যেগুলা কিছু ঘটনার কারণে সঠিকভাবে সুষ্ঠুভাবে হচ্ছে না, কিন্তু আমরা যে স্বপ্ন নিয়ে এসেছিলাম, যে স্বপ্নের পিছনে ছুটতে ছুটতে আমরা অনেক কিছু হারিয়েছি, সেই স্বপ্নটাও বোধহয় এখন কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। এই ঘটনার পর জাস্ট গো নামে বেশ কিছু ভুয়া চ্যানেল অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। আমরা চেষ্টা করছিলাম যে চিন্তা করেছিলাম যে এই মাসের 15 থেকে আমাদের ভিডিও আপলোডিং শুরু করব, কিন্তু এখন যা দেখছি যে আমাদের এই চ্যানেলটা বাঁচানো জরুরি, যে স্বপ্নের জন্য আমরা আজ এত কিছু হারিয়েছি, এত এত কিছুর ভিতর দিয়ে যাচ্ছি, সেই চ্যানেলটা বাঁচানো জরুরি। তো আমাদের বেশ কিছু ভিডিও অলরেডি আমরা রেডি করেছি, যেগুলোর মিউজিক, কিছু কারেকশনস, ভয়েস ওভার, যেগুলো এখনো রেডি না, দোজ আর নট পলিশড, যেই ভিডিওগুলো এখনো পলিশড না, কিন্তু তারপরেও আমি চাই যেভাবে আপনারা আমাদের পাশে ছিলেন, এই চ্যানেলটা আমি এখনই লঞ্চ করে দিতে চাই। আসলে প্রপার লোগো, প্রপার চ্যানেল এবং প্রপার যে কন্টেন্ট, সেগুলো আসলে কাদের এবং কারা তৈরি করেছে, এর এর আইডেন্টিফিকেশনটা জরুরি। তো এই কারণেই এই ভিডিওটি করা। আমি চাই যে এই জাস্ট গো যেটা আমরা করছিলাম, এখানে আমরা যে যে ভিডিও তৈরি করার চেষ্টা করছিলাম, সেগুলোর জন্য অ্যাকচুয়ালি আসলে আমরাই তৈরি করেছি, এবং আমাদেরই শ্রমের ফসল সেটা, সেটা যেন ব্যর্থ না হয়, আমাদের স্বপ্নটা যেন একদমই নষ্ট না হয়। আমরা যে বিল্ডিংটা তৈরি করে ফেলেছি, সেই বিল্ডিং এর একটা অনেক বড় খুঁটি ভেঙে গেছে, কিন্তু আমরা চাই যে এই খুঁটিটি যেন, আমরা চাচ্ছি এই খুঁটিটি যাতে একদম না ভেঙে পড়ে, আমরা চাই এটা বাঁচাতে। আমরা আমি 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 আশা করি যে আপনারা আমাদের পাশে থাকবেন, এই জন্য এই ভিডিওটি করা। আমরা এনজয় করতে পারছি, মানে আমরা কি করে পাহাড়ে
মানে সংযোগ করা যা সংযোগ করা তারা আমাদের পরিচয় দিলে পরে এবং ভাইটার নাম বলে পরে আমাদের মানে সন্ধ্যা দিয়ে এজেন্সি এজেন্সি করা ছিল তখন তারা মানে যে ড্রেস করা এই আমরা আমাদের সাথে একটা ড্রেস নেই আমরা পরে পরিযোজনা সেদিকে সরকার করেছে যে আমরা মিট করা যাবে তখন আবার নিয়ে আসবো।